হেল্প অপারেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা গ্রাফিক ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ টুলস ফটোশপ নিয়ে আলোচনা করছিলাম। তো আমি একটা ইমেজ অলরেডি ওপেন করে রাখছি। আমরা এখান থেকে যে আজ যে জিনিসগুলো দেখবো বা শিখবো সেটা হচ্ছে ক্রপ টুল, ক্রপ করা, কেটে ফেলা। আমার প্রয়োজনীয় অংশটুকু রেখে বাকি অংশটুকু বের করে দেওয়া, বাদ দেওয়া, নষ্ট করে ফেলা, এরকম। তো ক্রপ টুলের আইকনটা অনেকটা এরকম, অনেকটা বলতে এরকমই। এটা মূলত 5 নম্বর টুলস, মানে এদিক দিয়ে হিসাব করলে 5 নম্বর টুলস বা 5 নম্বর ক্যাটাগরিতে পড়ে আর কি। তো আমরা এখানে ক্লিক করলে, ক্লিক করে চেপে ধরে রাখলে আমরা এখান থেকে ক্রপ টুলসের 4টা ক্যাটাগরি পাবো। ক্রপ টুলস এবং পার্সপেক্টিভ ক্রপ টুলস এবং স্কেচ ক্রপ টুলস, এটা ক্রপ করে এক ধরনের, বা আমরা দেখবো এটা। আচ্ছা, স্কেচ সিলেকশন টুলস। তো ক্রপ টুলসটা প্রথমে একটু সময় লাগবে বেশি, আশা করি ধৈর্য সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। ক্রপ টুলসে ক্লিক করলাম আমি। করার পরে আমরা দেখতেছি যে সাইড দিয়ে একটা সিলেকশন চলে আসছে। এখন আমরা যদি চাই এটাকে ছোট করে ঠিক যে জায়গাটুকু আমাদের প্রয়োজন সেই জায়গাটুকু কেটে ফেলতে পারবো। হ্যাঁ, যে জায়গাটুকু প্রয়োজন আমি জাস্ট এটুকু সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমি এখানে টিক চিহ্ন একটা ক্লিক দিলে জাস্ট আমার এই জায়গাটুকু কেটে চলে আসলো। এখানে আমার লক ছিল, তারপরেও কোনো সমস্যা হয়নি। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে ফিরে আসতেছি। আমার কিন্তু এখন ক্রপ টুলসে ক্লিক করা আছে, এই যে, কিন্তু এখানে কোনো সিলেকশন নাই। এখন নর্মালি আমরা জানি যে আমাদের অপশন বারটা চেঞ্জ হয়ে যায় ক্রপ টুলস ট্যাক্স বা যে কোনো টুল সিলেক্ট করলে। তো এখানে আমরা যেটা পাবো যে আমরা ক্রপ করছি সেটা একটা হিস্টোরি আমরা এখানে দেখতে পাবো। এটা টান দিলাম, আমরা একটা হিস্টোরি পাবো এখানে। এছাড়াও আমরা এখান থেকে লেয়ার নিয়ে কাজ করতে পারবো। এরপরে আমরা এখানে চাইলে সেটিং করতে পারবো। তো এগুলো আমরা অ্যাডভান্সে একটু দেখব। এখন এখান থেকে আমরা কোন সাইজে কাটতে চাচ্ছি সেই সাইজটা এখান থেকে নির্ধারণ করে দিতে পারবো। যেমন আমরা যদি চাই এখানে কত দেব আমরা 1:1 স্কোয়ার দিই, তাহলে চারিদিক দিয়ে স্কোয়ার হিসেবে নেবে। আবার আমরা যদি 5:7 দিই তাহলে এ ওয়াইড নেবে 5 এবং 7 নেবে হাইট, ঠিক আছে। দেন এখান থেকে আমরা যদি বলি যে আমরা 1280 x 1280 x 800 পিক্সেল এটা যদি দিই তাহলে আমাদের 1280 x 80 পিক্সেল এটা কেটে যাবে। এখন যদি কোনো ক্ষেত্রে এটা ছোটোও করি তাও কিন্তু আমাদের 1280 থাকবে, এটা 1280 x 800 PPI থাকবে যাই করি না কেন। এই যে এর অনেক বড় জুম হয়ে আমাদের মূল যে সাইজ 1280 x 800 পিক্সেল দিয়ে দিয়েছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে আনলাম। তাহলে আমরা এখান থেকে ইচ্ছে মতো সাইজ যদি দিতে চাই কোনো ক্ষেত্রে, তাহলে আমরা কী করতে পারবো, আমরা রেশিওতে সিলেক্ট করে নেব। আমরা চাচ্ছি এখানে 1:6 বাই এখানে আমরা চাচ্ছি 1:9, মানে একটা পাসপোর্ট সাইজের ইমেজের যে সাইজটা সেটা আমি লিখলাম এখানে। এই সাইজ অনুযায়ী আমরা কাটতে চাচ্ছি, জাস্ট এখানে তাহলে লিখে দিতে হবে আমাদের যে সাইজটা প্রয়োজন সেটা এখানে লিখে দেবো। আচ্ছা, এখন আমরা ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে আমাদের ইচ্ছা মতো হাইট হাইট নিতে পারে, এই যে ইচ্ছে মতো। এখন হাইট আমরা চাচ্ছি এরকম থাকবে এবং ওয়াইডটা যেমন আছে এরকম বা এর থেকে আর একটু বেশি। এখন এইভাবে মূলত আমরা এটাকে মুভিং করতে পারি, মুভিং করে এটা নিয়ে কাজ করতে পারি। এখন আমাদের এই মুখটা এর ভিতরে আনতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা যদি ইমেজের উপরে চেপে ধরে টান দিই তাহলে আমাদের ফ্রেমটা জায়গায় থাকবে, ইমেজটা মুভ হচ্ছে। এখন এই যে দেখতেই পাচ্ছি যে এদিকে যখন নিচ্ছি আমার বাম সাইডে সাদা হয়ে যাচ্ছে, তো এখন আমার ইমেজটা মুভ হচ্ছে। কিন্তু আমরা যদি কখনো চাই যে না ফ্রেমটা মুভ করব, তাহলে কিবোর্ড থেকে পি প্রেস করতে হবে। পি প্রেস করলে আমরা এখন যদি মুভ করি, এই যে ফ্রেমটা মুভ হচ্ছে, এই যে ফ্রেম ফ্রেম মুভ হবে। আর যদি ইমেজ মুভ করতে চাই তাহলে কী করতে হবে, পি প্রেস করতে হবে। পি প্রেস করলে ইমেজ মুভ হবে।
তাহলে ইচ্ছা মতো আমার যেখানে প্রয়োজন সেখানে রেখে জাস্ট ওকে দিলে আমাদের সেই অংশটুকু কেটে যাবে। এটা কিন্তু আমাদের কোনো রেশিও রেজুলেশন ছিল না যে আমরা 5/6 এরকম থাকবে বা ওয়াইড থাকবে 10, হাইট থাকবে 12, এরকম কিছু ছিল না। আমাদের এখানে ক্লিয়ার ছিল, আমরা ইচ্ছে মতো নিতে পারতাম। তো আমি আবারও কন্ট্রোল জেড দিয়ে মূল ইমেজে সাইজে ফিরে নিয়ে আসলাম। আচ্ছা, এরপরে আমরা আরও কিছু কাজ দেখব। আমরা যদি এরকম হয় যে কখনো ইমেজটাকে ক্রপ করলাম, তো এখন আমরা এটাকে এরকম ঘুরাই দিয়ে অনেক সময় আমাদের এইভাবে প্রয়োজন হয়, আমি এটাকে ওকে করলাম, এই ইমেজটা একদিকে কর্নার করে দিলাম, মানে 10 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিলাম, বা কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছি আমি একটু দেখি এখানে, এই যে 5 ডিগ্রি, এটা হলো 11। আমাদের কার্সার পয়েন্টের ঠিক উপরে দেখা যাচ্ছে যে আমরা এই যে এই জায়গাটা দেখতেছি আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে সেটা দেখা যাচ্ছে, দিয়ে জাস্ট ওকে দিলে আমাদের এই অ্যাঙ্গেলে কেটে যাবে। এছাড়াও আমরা ক্রপ টুলে ক্লিক করার পরে আমরা এখানে এই যে স্কেলস পাবো, এই স্কেলের পর ক্লিক করে আমাদের স্কেল ধরে যেদিকে টান দেবো যত ডিগ্রি ঠিক ওই ডিগ্রি অ্যাঙ্গেল অনুযায়ী এটা বেঁকে যাবে। তাহলে আমরা এভাবেও এটাকে অ্যাঙ্গেল করতে পারি। আচ্ছা, এখানে একটা জিনিস করলাম যেটা আপনাকে দেখানো হয়নি, আমরা টিক মার্ক করতেছিলাম যেটুকু অংশ আমরা কাটতে চাচ্ছি সেটুকু অংশ কেটে যাচ্ছে। আবার আমরা এখান থেকে যদি এই অপশনটায় ক্লিক করি তাহলে কী হবে, আমাদের যে এটা ফর এক্সাম্পল আমি এটা ঘুরাইছিলাম এরকম, আমি এটা রাখতে চাচ্ছি না বা আমি আবার পূর্বের জায়গায় ফিরে যেতে চাচ্ছি, তাহলে এখানে ক্লিক করলে আমাদের পূর্বের জায়গায় নিয়ে যাবে। পূর্বের জায়গায় মিনস আমাদের ওইটাকে ডিঅ্যাক্টিভ করে দেবে আর কি, আমাদের এটাকে যে সিলেক্ট করছি এটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, এই যে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, এটাকে আমরা অ্যাক্টিভ করব, ওকে, আর এটা ডিঅ্যাক্টিভ, ওকে। আচ্ছা, এখন এটাকে আমরা এই যে ঘুরালাম, এখন যদি আমরা আনডু করি তাহলে আগে যে জায়গায় ছিল সে জায়গায় ফিরে নিয়ে চলে আসবে। এখান থেকে মূলত এই জিনিসটা করা যায়। তো এই তিনটা অপশনের কাজেই, আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটাকে আমরা বিভিন্ন গাইডলাইন করে করে দেখে নিতে পারবো। যেমন আমরা গাইডে যদি ক্লিক করি, এই গাইডলাইন অনুযায়ী আমরা এটাকে বড় ছোট করতে পারবো। এরপরে আমরা এখানে পাবো ডাইনোগল, মানে চারিদিক দিয়ে আমাদের কিছু রেখা দিয়ে আমাদের মূল ফোকাসটাকে দেখানো হবে। আমরা যদি এটাকে টানি, দেখেন আমাদের ডাইনোগল মূল ফোকাসের যে কেন্দ্রবিন্দুটা এটাকে দেখাচ্ছে যে ছোট বড় হচ্ছে এবং চারি সাইডটা ছোট বড় হচ্ছে। আমরা এই অনুযায়ী এই ছবিটাকে কিন্তু কেটে নিতে পারবো, কেটে নিয়ে আলাদা আলাদা একটা শেপে নিয়ে আসতে পারবো। তো এখানে বাকিগুলো একই ধরনের, একই ক্যাটাগরির, এটা একটু ভিন্ন। তো মোটামুটি ক্রপ টুলসের যে জেনারেল যে থিঙ্কিং সেটা হলো এরকম। আর এখান থেকে কিছু সেটিং করে নেওয়া যায়। আমরা এই যে পাশের যে জায়গাটুকু আমরা এটাকে আবার ক্রপে নিয়ে আসি, আচ্ছা নর্মালে নিয়ে আসি। আমরা এখান থেকে নিয়ে আসার পরে আমরা এটাকে ক্রপ করলাম। এখন আমরা এর পাশের যে কালারটা এটা কত পার্সেন্টেজ থাকবে সেটা এখান থেকে দেখা দিতে পারি। এই যে একেবারে থাকবে না, এখানে কিছুটা আশা আশা থাকবে এরকম। এবং এই কালারটাও আমি চাইলে চেঞ্জও করে দিতে পারি, কোনো সমস্যা নেই, কাস্টম কালারে গিয়ে এই যে কোনো কালার এখানে ইউজ করতে পারি, ডাজেন্ট ম্যাটার। তো চাইলে এটা করতে পারবেন, সমস্যা নাই। তো মোটামুটি ক্রপ টুলসের ব্যাপার নিয়ে এতটুকু বলা ছিল প্রথমে, দেন আমরা পরবর্তীতে আরও ভালো করে জানব। তো বাকি টুলসগুলো আমরা এই পর্বের ভিতরে রাখতেছি না, অনেক সময় লেগে যাবে, বাকি টুলসগুলো আলাদা আলাদা ডেডিকেটেড পর্ব করব। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।